জনপ্রতিনিধি নির্বাচনে লড়তে কার না আগ্রহ থাকে? রাজনীতি বা সামাজিক কর্মকাণ্ডে জড়িত না থাকলেও অনেকেই জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখেন, আর যারা রাজনীতি করেন তাদের কথা তো বলার অপেক্ষা রাখে না। অথচ কানাডার সাসকাচুয়েনের একটি শহরের ক্ষেত্রে ঘটেছে ঠিক উল্টো ঘটনা। আগামী নভেম্বরে সেখানে মেয়র নির্বাচন, মনোনয়নপত্র বিক্রির কাজও শুরু করে দিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ, কিন্তু এখন পর্যন্ত কেউ মেয়র পদে নির্বাচন লড়ার আগ্রহ দেখাচ্ছেন না, কিনছেন না মনোনয়নপত্র। সাসকাচুয়ানের কাইলি শহরের কর্মকর্তারা বলেছেন, 2021 সালে নির্বাচিত বর্তমান মেয়র জর্জ উইলিয়াম চলতি বছর অবসরে যাচ্ছেন, কিন্তু এখনও কেউ এই অফিসে জনপ্রতিনিধি হয়ে বসার আগ্রহ দেখাননি। এই শহরের মেয়র নির্বাচন করার মতো কোনো প্রার্থীও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রধান প্রশাসনিক কর্মকর্তা আম্বার দাসনি বলেন, মেয়র পদের জন্য দুই দফায় মনোনয়নপত্র কিনতে শহরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত একজনও মনোনয়নপত্র কেনেননি বা অনলাইনেও আবেদন করেননি। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।